হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি যাচ্ছি ইতালির পর্যটক নগরী ভেনিসের মার্কোপোলো এয়ারপোর্টে। এখান থেকে আমি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে রওনা দিচ্ছি। এই ভেনিসে অনেক এয়ারলাইন্স কোম্পানি রয়েছে যারা এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকেন, যেমন টার্কিশ এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স। আমি আমার ট্রেকিংয়ের কাজ সম্পূর্ণ করে এখন টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ভিতরে যাচ্ছি। আমি এখন আসছি বিজনেস ক্লাসে, আমার সিট হচ্ছে ইকোনমিক্স ক্লাসে। আমি আমার সিটের দিকে যাচ্ছি। আমি এখন আসছি ইকোনমিক্স ক্লাসে। আমি যখন টিকিট কেটেছি তখন টিকিট এজেন্সিকে বলেছি যে আমার জানালার পাশে একটি সিট লাগবে। তারা ঠিক ওইভাবে আমাকে জানালার পাশে বিমানের ইঞ্জিনের কাছাকাছি একটি সিট বুকিং করে দিয়েছে। ভিউয়ার্স, ফ্লাইটের মধ্যে এখনও বিভিন্ন মালামাল, লাগেজ এবং অন্যান্য জিনিসপত্র উপরের বক্সে রাখার প্রক্রিয়া চলছে। বিমানওয়ালারা বিমানের দরজাগুলো চেক করছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। বিমানের ভিতরে সব কিছু চেক করার পরে বিমানওয়ালারা যখন পাইলটকে সিগন্যাল দেয় তখন পাইলট বিমানের ইঞ্জিন স্টার্ট করে। দর্শক, বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটি তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা দিবে। ভেনিস থেকে ইস্তানবুল যেতে 2 থেকে 2.5 ঘন্টা অথবা অনেক সময় 3 ঘন্টা সময় লাগে। অবশ্যই আমাদেরকে বিমানের ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে আমাদের সিট বেল্ট বেঁধে নিতে হবে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি বিমানটি রানওয়ের যে মেইন রোডটি রয়েছে সেখানে নেওয়া হচ্ছে, যেখান থেকে বিমানটি আকাশে উড্ডয়ন করবে। শক্তি দেওয়া হচ্ছে উপরে ওঠার জন্য। ভিউয়ার্স, ইতিমধ্যেই টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আকাশে উড্ডয়ন করেছে। জানালার পাশে আপনি বসলে বাইরের কিছু প্রাকৃতিক ভিউ দেখতে পাবেন যা অন্য সিটে বসলে দেখতে পাবেন না।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মেঘের অনেক উপরে রয়েছি। ভিউয়ার্স, ইতিমধ্যেই বিমানবালারা বিমানের মধ্যে খাবার সরবরাহ শুরু করে দিয়েছে। আমি রমজান মাসে ইতালি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি যেহেতু রোজা রেখেছি তাই বিমানবালাকে বলে দিয়েছি যে যখন ইফতারের সময় হয় তখন তারা যেন আমাকে ইফতারের সময় খাবার দেয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন লোক খাবার খাচ্ছিল। যখন সে জানতে পারলো যে আমি রোজা রেখেছি তখন সে একটু লজ্জাবোধ করেছিল। আমরা তুরস্কের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই ইস্তানবুল এয়ারপোর্টে আমাদের এই ফ্লাইটটি ল্যান্ড করবে। বিমান থেকে শহরের ভিউটা অনেক সুন্দর লাগছে। ভিউয়ার্স, আমরা এখন তুরস্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় এয়ারপোর্ট হাভালিমানি আতাতুর্কে ল্যান্ড করতে যাচ্ছি, যেটি তুরস্কের সবচেয়ে জনপ্রিয় শহর ইস্তানবুলেই অবস্থিত। তুরস্কের নতুন এয়ারপোর্টে প্রথম ফ্লাইট চালু করেন 2018 সালের অক্টোবর মাসে। এই এয়ারপোর্টটিতে 15 মিলিয়ন বর্গ ফিট টার্মিনাল স্পেস রয়েছে। ধারণা করা হচ্ছে এই এয়ারপোর্টের কাজ 2025 সালের মধ্যে শেষ করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 12 বিলিয়ন ইউএস ডলার। দর্শক, বিমানটি এখন পার্কিং করেছে। পার্কিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব যাত্রীরা এখন আমাদের লাগেজ নিয়ে বিমান থেকে আস্তে আস্তে নামার চেষ্টা করছি। ভিউয়ার্স, বিমান থেকে ইস্তানবুল এয়ারপোর্টে নামার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ভিউয়ার্স, আমাদের অপেক্ষা শেষ, এখন আমরা যাচ্ছি অন্য একটাই ফ্লাইটে, যে ফ্লাইটটি তুরস্কের ইস্তানবুল শহরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিমানের প্রবেশদ্বার। আমি এখন বিমানের মধ্যে প্রবেশ করেছি।
বিমানের প্রবেশদ্বারেই দাঁড়িয়ে আছেন বিমানবালা, যে আমার বোর্ডিং পাস দেখেই বলে দিয়েছে আমার কোথায় সিট রয়েছে। ইতালির বেনিস শহর থেকে ইস্তাম্বুলে যে বিমানে করে এসেছি, আমার মনে হচ্ছে সেই বিমানের সিট থেকে এই বিমানের সিটগুলো একটু নর্মাল। বিমানের সিটগুলোতে খুব সুন্দর মনিটর রয়েছে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফিল্ম বিভিন্ন ভাষায় দেখতে পারবেন। এখানে রয়েছে অনেক ধরনের ফাংশন, অনেক ধরনের বাটন, তার মধ্যে একটি বাটন রয়েছে যে বাটনটিতে প্রেস করলেই বিমানবালা আপনার কাছে চলে আসবে। ভিউয়ার্স, বিমানের মধ্যে বিভিন্ন মালামাল বিভিন্ন লাগেজ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য চেষ্টা করছেন একজন কেবিন ক্রু। ইতিমধ্যেই পাইলট বিমানের ইঞ্জিন স্টার্ট করে রানওয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তুরস্কের এই নতুন এয়ারপোর্টটি 76 মিলিয়ন বর্গমিটার্স, অর্থাৎ 818 মিলিয়ন বর্গ ফিটের চেয়েও বেশি। এখন পর্যন্ত বছরে 90 মিলিয়ন যাত্রী ধারণ করতে পারে। কর্তৃপক্ষ বলছে যখন সম্পূর্ণ কাজ শেষ হবে তখন বছরে এই এয়ারপোর্টটিতে 200 মিলিয়ন যাত্রী যাতায়াত করতে পারবে। আবহাওয়া ভালো থাকলে তুর্কিশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে ঢাকা যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে যে ফ্লাইটটি ছেড়ে যায় সেই ফ্লাইটটি প্রায় 7-8 ঘন্টা সময় লাগে। তাই যাদের চোখে ঘুম থাকে এই সময় ঘুমিয়ে নিতে পারেন। দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের বিমান ঢাকার আকাশে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে। ভিউয়ার্স, আপনারা বিমান থেকে ঢাকা শহরের অনেক সুন্দর সুন্দর স্থাপনা দেখতে পাচ্ছেন। তুর্কিশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পরে এখন পার্কিংয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই বিমানটি যেখানে পার্কিং করবে ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট।
ভিউয়ার্স, ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা এখন বেল্টে এসে অপেক্ষা করছি কোন সময় আমাদের লাগেজ আসবে। আমি বেল্টে দাঁড়িয়ে আছি, ঠিক আমার মতো আরো অনেক বাংলাদেশি দাঁড়িয়ে আছেন তাদের লাগেজের জন্য। এখানে যারা ঘন্টার পর ঘন্টা লাগেজের জন্য অপেক্ষা করেছেন তারা বুঝতে পারেন এখানের কতটা ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় লাগেজের জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওই তো আমার সবুজ রঙের লাগেজ দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন প্রাইভেট কারে করে ফেরিঘাটের দিকে যাচ্ছি। যেহেতু আমার দেশের বাড়ি ভোলা জেলায়, সেহেতু ঢাকা থেকে লঞ্চ কিংবা প্রাইভেট কারে করে ফেরির মাধ্যমে ভোলা যেতে হয়। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।